নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বনসাই অ্যান্ড নেচার চ্যানেল আজকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত আপনাদের সামনে। আর আজকে আমি যে গাছটির উপর কাজ করবো সেটা হচ্ছে একটা আমার অশ্বত্থ গাছ, অনেকে পাকুড় গাছ বলে চেনে। আমাদের এখানে আমরা বেশিরভাগই এই গাছটিকে পাকুড় গাছ নামেই চিনি। তো যাই হোক, যে যেই নামে চিনুক না কেন, এই গাছটির উপর আমি কাজ করবো। আর এই গাছটির মাঝখানে আগে আমি কাজ করেছিলাম গাছটির উপরে, তখন গাছটিকে একটা ওয়ারিং করেছিলাম, শেপ দিয়েছিলাম, লুক দিয়েছিলাম, যাতে করে একটা সুন্দর বনসাই তৈরি হয়। আর এটা একটা আমার মিডিয়াম সাইজের বনসাই বন্ধু, এটাকে অনেকে সহীন বনসাইও বলে থাকে। তো যাই হোক, আমি এই গাছটির উপর কাজ করব। তো গাছটির লুকটা আপনারা দেখতে পাচ্ছেন বা গাছটির সেফটি আপনারা দেখতে পাচ্ছেন। তো গাছটিকে আমি ওয়ারিং করে রেখেছি, যার ফলে সেফটি এরকম ধরে রেখেছে। আজকে আমি গাছটির উপর কাজ করব, কারণ হচ্ছে যে গাছটিকে আমি কিছুদিন আগে পিঞ্চ বা পুম করেছিলাম, তো যার ফলে নতুন সোর্স বা নতুন ব্রাঞ্চ ডেভেলপ করছে। তো এই নতুন সোর্স বা ব্রাঞ্চগুলো আমরা যাতে করে ভালো করে ডেভেলপ করে, তার জন্য আজকে কিছু কাজ। তো কী ধরনের কাজ করছে বন্ধুরা, সেটা নিয়েই আজকে আপনাদের সামনে ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো রকম কাজ এসে থাকে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুর কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো তার আগে দেখে নিন যে বন্ধুরা, আমি গাছটিকে কীভাবে রেখেছি এবং গাছটি কীভাবে কাজ করেছি এর আগে। তো এর আগের ভিডিওগুলো যারা দেখেননি তাদের জন্য আমি ভিডিও শেষে বা আই বটনে সেই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তো প্রয়োজন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধু, চলুন এবার গাছটির উপর কিছু কাজ করা যাক। তো বন্ধুরা, গাছটির চেহারাটা আগে ভালো করে দেখে নিন, গাছটি কী অবস্থায় আছে। তো বন্ধুরা, এই গাছটি দেখতে পাচ্ছেন নতুন নতুন সোর্স বা নতুন নতুন ব্রাঞ্চ অনেক ডেভেলপ করেছে। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে এই ব্রাঞ্চগুলোকে বা সোর্সগুলোকে বা কুসি ভালোভাবে ডেভেলপ করে, তার জন্য প্রয়োজন কি গাছের এনার্জি, আর এনার্জি কোথেকে পাই বন্ধু, খাবার থেকে। তো অতএব আমাকে গাছকে খাবার দিতে হবে, যাতে করে এই আমার যে ব্রাঞ্চগুলো আছে বা ডালগুলো আছে, যেগুলো নতুন নতুন সোর্স বা কুসি বেরোচ্ছে, সেগুলো ভালোভাবে ডেভেলপ করে, তার জন্য খাওয়ার প্রয়োজন। আর আজকে আমি সেই কাজটি করবো, বন্ধুর কাছে খাবার দেবো। আর কিছু কিছু কাজ আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যে কাজগুলো আমি গাছটির উপর আজকে করবো। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে বা মনে হয় যে আপনাদের কোনো রকম কাজে আসছে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেলটিকে অন করবেন। আর আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তো বন্ধুরা, গাছটিকে খাবার দেওয়ার আগে আমি কী করছি, গাছটির যে টপের মধ্যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে যখন আমি খাবার দেবো সেই আগাছাগুলো সেই খাবারগুলোকে সংগ্রহ না করে নেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে, সরি, টপের মধ্যে যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এরপর আমি যেটা কাজ করবো বন্ধুরা, এরপরে আমি খাওয়ার দেবো, সেটা হচ্ছে কি এনপিকে ও ডিএপি। তো তার আগে কিছু কিছু ছোটো ছোটো কাজ আছে, সেই সব কাজগুলো আমি করে নেবো। তো সে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু আমার এরে রুটস ডেভেলপ করেছিল, সেই এরে রুটসগুলোর মধ্যে বা ঝুড়ি শিকড়গুলোর মধ্যে কিছু কিছু শিকড় ডাইভার্ট করে গেছে বা মরে গেছে। তো আমি সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে সেখানে ফাঙ্গাসের আক্রমণ না হয়। তো বন্ধুরা, এরকমই কাজ আমি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারাও একটা সহজে বনসাই তৈরি করতে পারেন। আর দেখতে পাচ্ছেন যে আমার গাছের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ দেখা দিয়েছে বা কালো কালো ছোপ দেখা দিয়েছে পাতার মধ্যে। তো সেই পাতাগুলোকে আমি কেটে বাদ দেবো। আর এই পাতাগুলোকে কেটে বাদ দেওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে কুশিটা বা যে ডোগাটা বা যে সোর্সগুলো বেরোচ্ছে তার নিচে অংশে এসে পাতাগুলো আছে। এর আগে ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি বন্ধুরা, এইভাবে যদি পাতা বা কুশির নিচে পাতা থাকে সেই পাতাগুলোকে কেটে বাদ দেওয়াটা প্রয়োজন আছে। কারণ হচ্ছে কি, যে খাবারটি বা এনার্জেটিক গাছটি সংগ্রহ করবে সেই পাতার মধ্যে ব্যয় না করে সেই নতুন কুশি বা নতুন ব্রাঞ্চ বা সোর্স যেটা আছে সেটার উপর ব্যয় করবে, যার ফলে গাছটি আমার আরও ভালোভাবে সুন্দরভাবে ডেভেলপ করবে। তো এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে বন্ধুরা। এই জন্য আমি বলে থাকি গাছ, আপনার গাছকে নজর রাখার প্রয়োজন আছে, কীভাবে কোন সময় কী চায় গাছ আপনার, সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা দেখতে পেলেন যে কিছুটা আমি ডিপ্রেশন করে নিলাম, কিছুটা বলে সম্পূর্ণ গাছটিকে ভালোভাবে ডিপ্রেশন করে নিয়েছে। কারণ হচ্ছে যে গাছের নতুন সোর্স বা নতুন ব্রাঞ্চ যেগুলো আছে সেগুলো যেন ভালোভাবে ডেভেলপ করে। তো তার জন্য আমার নিচের যে পাতাগুলো ছিল সেগুলো কেটে ফেলার প্রয়োজন ছিল। তো যাই হোক, আমি কিছুটা কেটে ফেলে দিলাম আর গাছটি বর্তমান অবস্থায় এরকম এসছে। আর এই গাছটিকে পরবর্তীতে আমি কার্ভিং করবো বা একটা কাট দেবো, যাতে করে একটা ওল্ড লুক বা একটা বয়স্ক গাছের ছাপ ফুটে আসে। তো সেই জিনিসগুলো অবশ্যই আপনাদের সামনেগুলো দেখবেন, সেই জিনিসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো নিচের যে সাইডে ব্রাঞ্চটি আছে বন্ধু, এই ব্রাঞ্চটিকেও আমি কেটে বাদ দিলাম, কারণ সেটা আমার লোকটা যেটা রাখার ইচ্ছা সেটা ঠিকভাবে ফুটে উঠছিল না। আর এই অংশটুকু যেটা নিচের দিকে দেখালাম সেই অংশটুকু আমি কেটে বাদ দেবো, পরে কার্ভিং করবো। কার্ভিং কী জিনিস বন্ধু, সেই নিয়েও আমি আপনাদের সামনে অবশ্যই ভিডিও তুলে দেবো। তো গাছটি আগে আমার মেচিওর হোক, একটা
ভালোভাবে গাছটি ডেভেলপ করুন। পরবর্তীতে যখন এই গাছটির উপর কাজ করবো সেই কাজগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য বা দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ যদি দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই অবশ্যই দেবো। তো বন্ধুরা, এখন যেটা কাজ করছি সেটা কিছুটা গাছটাকে সেফ দেওয়ার চেষ্টা করছি, কিছুটা ওয়ারিংটাকে টাইট করে নেওয়ার চেষ্টা করছি যাতে করে সেফটি ভালোভাবে ধরে রাখে। আর এরপরে গাছটির যে তলা বা টপের যে মাটিটি আছে সেটাকে হালকা করে খুঁচিয়ে নেব যাতে করে আমি যে খাবারটি দেবো সেই খাবারটি ভালোভাবে মাটির সঙ্গে মিশে যায় এবং গাছটি ভালোভাবে সংগ্রহ করতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটা কাঠের সাহায্যে আমি মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি হালকা করে। আর এরপরে আমি এনপিকে ও ডিএপির দানা দেবো। এখানে আমি রাসায়নিক সার ব্যবহার করছি বন্ধুরা, আপনারা চাইলে পাশে জল ব্যবহার করতে পারেন। আমি সারা বছরই যেটা তরল সার বলা হয়ে থাকে যেটাকে আমি মনে করি খোল পচা জল, তো এই তরল সারটা আপনারা ব্যবহার করতে পারেন। 5-7 দিন ধরে পচিয়ে খোল পচা জলটিকে আপনারা গাছের মধ্যে দিতে পারেন। তো এখন আমার একটা ইমিডিয়েট খাওয়ার প্রয়োজন আছে বন্ধুরা গাছটির মধ্যে, যে নতুন সোর্স বা নতুন ব্রাঞ্চগুলোকে ডেভেলপ করানোর জন্য, কারণ সামনে শীত আসছে। তো আমি মনে করছি যে আমি এখন এনপিকে ও ডিএপির দানা দিলে আমার গাছটি দ্রুত ডেভেলপ করবে এবং ভালোভাবে গ্রো করবে। তো তার জন্য আমি এনপিকে ও ডিএপির দানা ব্যবহার করব। আর সারা বছরই যেটা আমি ব্যবহার করে থাকি সেটা তো আমি করবে, যেটা 5-7 দিনে খোল পচানো জল সেই জলটা আমি অবশ্যই দেবো গাছের মধ্যে। আমি দিয়েও থাকি বন্ধুরা, আমি কীভাবে ব্যবহার করি বা কীভাবে খোল পচানো জল তৈরি করি সেটা নিয়েও এর আগে ভিডিও তুলে ধরেছি, তো প্রয়োজন আপনারা সেই ভিডিওটাই দেখে নিতে পারেন। তো বন্ধুরা আমি মাটিটাকে হালকা করে খুঁচিয়ে নিচ্ছি যতটা প্রয়োজন আছে ততটাই, যতটা প্রয়োজন আছে বলতে কিছুটা শিকড় যেন তলা থেকে বেরিয়ে আসে এমন অবস্থা করে রাখবেন যাতে করে যে খাবারটি সেই খাবারটির শিকড়গুলোর মধ্যে ভালোভাবে পৌঁছায়। আর অবশ্যই খেয়াল রাখবেন যে খাবারটি যখন দিবেন গাছের গোড়াতে দিবেন না, গাছের দূর দিক দিয়ে দেবেন, টপের ধার দিক দিয়ে দেবেন। কারণ যে হচ্ছে এটাই যে শুটস বা সরি যে শিকড়গুলো আছে তার মাথাগুলো আছে, সেই মাথাগুলো একবার টপের গা ঘেঁষে থাকে আর সেখান থেকে খাওয়ার সংগ্রহ করে। তো নিচে গোড়ার দিকে না দিয়ে বন্ধুরা টপের ধার দিক দিয়ে দেবেন যেভাবে আমি দিচ্ছি এইভাবে, আর টপ অনুযায়ী খাবার দেবেন বন্ধুরা। বেশি ছোট টপে বেশি খাবার দিয়ে কোনো লাভ নেই, এতে গাছ আপনার ক্ষতিগ্রস্ত হবে। তো বন্ধুরা এই ধরনের জিনিসগুলো আপনারা যদি জানতে চান তো অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন। আর আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট, কারো দেখে কোনো সময় হঠাৎ করে কোনো কাজ করতে যাবেন না। গাছটি দেখবেন, সরি কাজটি দেখবেন, গাছটি দেখার পর বুঝবেন, বুঝার পরে কাজ করবেন। তো বন্ধুরা আমি গাছটিকে এখন খাবার দিয়ে দিলাম, খাবার দেওয়ার পর এখন কী করবো গাছটিকে জল দিয়ে দেবো। আর যেসব জায়গাগুলো আমি কাটতিলাম বা যেসব জায়গাগুলোতে ক্ষতস্থান সৃষ্টি হলো সেই সব জায়গাগুলোতে ফাঙ্গিসাইডের ব্যবহার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যখন আমি জল দিয়ে দিচ্ছি, আর যে এনপিকে ও ডিএপির দানাতে আমি ব্যবহার করলাম সেটা একটু শক্ত টাইপের হয়, আপনারা সকলেই জানেন যারা ব্যবহার করেন বা যারা বাজারে কিনবেন তারা দেখবেন যে একটু শক্ত দানার মতো হয়ে থাকে। তো এই যে জল দেওয়ার ফলে ধীরে ধীরে সেটা খাওয়ার গুলবে বা মাটির সঙ্গে মিশবে এবং ধীরে ধীরে গাছ সংগ্রহ করবে এবং গাছ আপনার হেলদিভাবে বেড়ে উঠবে। তো বন্ধুরা কেমন লাগছে আমার কাজগুলো তা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা এখানে একটা আমার ক্ষত সৃষ্টি হয়েছে, ক্ষত সৃষ্টি হয়েছে বলতে আমি তৈরি করেছি ক্ষতটাকে, আমি হচ্ছে এখানে পুন করেছিলাম যার ফলে 2-3টি করে ব্রাঞ্চ ডেভেলপ করেছে। আর পুনিং না করলে বন্ধু এরকম ব্রাঞ্চ ডেভেলপ করবে না। তো যাই হোক সেই ক্ষতস্থানটাকে আমি ক্লিন করে নিচ্ছি, বা যে বাকি কাঠ এগুলো আছে সরি যে বাকি এই জায়গাগুলো আছে সেগুলোকে আমি ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি। আর সেগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো আর গাছটিকে এইভাবে রেখে দেবো। পরবর্তীতে আমি গাছটির আপডেট অবশ্যই আপনাদের সামনে তুলে দেবো, তো সেই সব আপডেটগুলো পাওয়ার জন্য বা দেখার জন্য চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে, নতুন কোনো কাজের উপর ভিডিও নেই বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নেই, তো সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দিন। তো বন্ধুরা এখন যেটা আমি লাগাচ্ছি সেটা হচ্ছে ইউপিএল কোম্পানির সাপ ফাঙ্গিসাইড। অনেকে জিজ্ঞাসা করে থাকে আমাকে যে আপনি আকাশি কালার বা ব্লু কালার বা নীল কালার যেটা লাগালেন সেটা কিন্তু এটা বন্ধুরা